হায়, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। ঈদ উপলক্ষে তোমাদের আজকে দুটো স্পেশাল শরবত করে দেখাবো। ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়, খেতে খুব ভালো লাগে আর বানাতে খুব একটা সময় লাগে না। চলো তাহলে শুরু করি। রমজানের স্পেশাল শরবত বানানোর জন্য প্রথমে আমি তরমুজের জুস দিচ্ছি। একটা রোজ সিরাপ আমি এটা দিচ্ছি, তোমরা চাইলে রুয়াবজাও দিতে পারো। এই গোলাপের অনেক পাপড়ি দেখো সিরাপের মধ্যে দেয়া আছে, 1 টেবিল স্পুন মতো দিচ্ছি। রোজ সিরাপটা অনেকটাই মিষ্টি, তার জন্য আমি 1 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো দিচ্ছি। তোমরা এখানে সুগার সিরাপ তৈরি করেও দিতে পারো। ভালো করে ব্লেন্ড করে নেব। গ্লাসে এবার ঠান্ডা দুধ দিচ্ছি, 1 কাপ মতো দিলাম। এর মধ্যে এবার তরমুজের জুস আর রোজ সিরাপের মিশ্রণটা দিচ্ছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন মতো এলাচ গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে আর সব কিছু একসঙ্গে ভালো করে মিশে যাবে। একটা বরফের টুকরো দিচ্ছি। শুকনো গোলাপের পাপড়ি দিচ্ছি একটু আর পুদিনা পাতা। আমি তোমাদের একটা ওয়াটারমেলন মোহিত করে দেখাবো, একদম অন্য ফ্লেভার, খেতে খুব ভালো লাগে আর খুব রিফ্রেশিং। ছোট ছোট 2 টুকরো আদা একটু থেঁতো করে নেব প্রথম। লেবু ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার পুদিনা পাতা দেবো, 1/2 টিস্পুন বিট নুন দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু থেঁতো করে নেব, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। একটু তরমুজ দেব, তরমুজের টুকরো দিচ্ছি। আর তরমুজের জুস দিচ্ছি। বরফের টুকরো দিচ্ছি। এবার অ্যাড করছি সোডা। এর মধ্যে এবার মধু দিচ্ছি, তোমরা চাইলে সুগার সিরাপ দিতে পারো। ভালো করে একটু মধুটা মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের তরমুজের 2 রকম শরবত। ঝটপট তৈরি হয়ে গেল তরমুজের অসাধারণ স্বাদের 2টো শরবত। আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর অবশ্যই তৈরি করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি নতুন ধরনের কোনো রেসিপি বা শরবতের রেসিপি তোমরা দেখতে চাও ইফতার উপলক্ষে, সেটাও জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।